এখন বাজে প্রায় 5:30 পেরিয়ে গেছে। লাঞ্চ করার পর ও রেস্ট করছিল, আমি একটু রেডি হচ্ছিলাম, কারণ দীঘাতে এখানে এত সুন্দর, মানে ঝাউ বাগান বলো, নৌকো, তারপরে সমুদ্র, সব কিছু সিনারি পাওয়া যায়। তাই জন্য ভাবলাম যে একটা কেন ডান্স হবে না। তো আমার একটা ডান্স চ্যানেল রয়েছে, যারা এখনও পর্যন্ত জানো না তাদেরকে বলে দিচ্ছি, ঋতুজ হ্যাপি ডান্স, এটা আমার ডান্স চ্যানেল। আর যদি না পাও আমি চ্যানেলের লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে একটু চেক করে নিও, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এটা আমার ডান্স লুক, আর কী ডান্স তুললাম সেটা দেখতে হলে কিন্তু ওই চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে। তো প্রায় লাইটটা চলে এসছে, আমার ডান্স তোলা প্রায় কমপ্লিটও হয়ে গেছে। এবার দেখি, কর্তাবাবু তো অনেকক্ষণ ভিডিও টিডিও করে দিয়েছে, এবার টায়ার্ড হয়ে গেছে, এবার একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপর রুমে যাব, ফ্রেশ হয়ে আবার সন্ধ্যেবেলা আসব। তো দেখো এখন প্রায় সিবিচটা এই দিকটা লাইট রয়েছে, চলো। পাটা সব কাদা হয়ে গেছে একদম, তাহলে এখন চটপট একটু ফ্রেশ হয়ে নিই, রুমে যাব, দেন আবার রেডি হয়ে আবার আসবো। এখন আমাদের হচ্ছে পুরো যে ডান্সের ওর কয়েকটা ডান্সের গানের হচ্ছে শুটিং করার ছিল, সেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ঘড়িতে প্রায় বাজে 6:45, তো সুন্দর হাওয়া বইছে, আর ওয়েদারটাও দেখো মেঘলা হয়েছে, সমুদ্রের সাইডে এরকম বসে বসে পা দুলাচ্ছি, একটা অসাধারণ অনুভূতি হচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। এখন 8:00, আমরা এখন বেরোচ্ছি, একটু সি বিচের দিকে যাব, আর একবারে ডিনার কমপ্লিট করে রুমে আসব। চলো তাহলে এখন সি বিচের দিকে যাই, কারণ যখন রুমে আসি তখন ওয়েদারটা ভালো ছিল না। এখন সি বিচের ধারে বসে আছি, আর স্বাভাবিকভাবে সি বিচের পাশে লাইট থাকবে না, তা তোমরা ওই ক্লিপটা অন্ধকারই দেখবে। আর ও এখন পাপড়ি চাট খাচ্ছে, এক প্লেট অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাট ভালো লেগেছে বলে আবার এক প্লেট নিয়েছে। গুড মর্নিং, আজকে আমাদের দীঘাতে লাস্ট ডে, তো জাস্ট এখন করিতে বাজে 8:00, তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য বেরিয়েছি। তো আমাদের ট্রেন আছে 12:00 থেকে, চেক আউট আমরা মোটামুটি 10:30 দিকে বা 10:30 দিকে করে নেবো, নর্মালি 10:00 চেক আউট করতে হয়। তো তারপরে এই যে তোমার ম্যাডামও আছে সঙ্গে, আর তারপরে হচ্ছে তোমাদের দেখাবো আমরা কখন বাড়ি পৌঁছাই, রাস্তায় কেমন কী করছি। চলো এখন তাহলে ব্রেকফাস্ট আমরা করে নিই, তোমরাও তোমাদের ব্রেকফাস্ট করে নাও। সকালবেলা দেখলাম ওয়েদারটা মেঘলাই রয়েছে, বাট মেঘলা ওয়েদারের সাথেও সমুদ্রটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, তাই দুজনে মিলে হাঁটছিলাম আর হচ্ছে ফ্রেশ অক্সিজেনটা নিচ্ছিলাম। সমুদ্রের ধারে ফ্রেশ অক্সিজেনটা সকাল সকালই পাওয়া যায়। আর এই যে ইয়েলো কালারের প্যান্ট পরে রয়েছে, এরা হচ্ছে যে প্লাস্টিকগুলো থাকে এগুলোকে মানে গোড়াচ্ছে, যাতে পরিবেশটা যাতে দূষিত না হয়। সমুদ্রের হাওয়া খেতে খেতে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। ফাইনালি বাড়ি যাওয়ার দিন এসে গেছে, আর আমরা এখন দীঘা স্টেশনে পৌঁছে গেছি, আমাদের 12:00 ট্রেন রয়েছে। তো চলো এখন বাড়ি ফেরার পালা, মন খারাপের পালা। তো আজকের ব্লগটা, সব ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, আর যারা চ্যানেলে নতুন তাদেরকে তো এক্সট্রা করে কিছু বলার নেই, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। তো চলো এখন তাহলে টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে খুব খুব তাড়াতাড়ি, টাটা করো।